ওয়েলকাম টু আই লিফ আমরা আই লিফের তরফ থেকে কিছু আহ ইনফর্মেটিভ ভিডিওস নিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছি আমরা জানি রিসেন্টলি আমাদের আহ ডাব্লিউবি আহ ডাবলিউবিপিএসসি মিসলেনিয়াস আহ ক্লার্গশিপ এসবের এক্সামের আহ নোটিফিকেশন বেরিয়ে গেছে এক্সাম এসেও গেছে প্লাস আহ এস এস সি কিছু কিছু এক্সামের নোটিফিকেশন বেরিয়ে গেছে রেলের নোটিফিকেশন বেরিয়ে গেছে তো এই সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমরা আইলিফের তরফ থেকে কিছু শর্ট ভিডিও যেটা তোমাদের খুব কাজে লাগবে তার সঙ্গে সেগুলোর আলোচনা করার জন্য আমরা আজকে এখানে এসেছি আমি আইলিফের তরফ থেকে আহ বায়োলজি সাবজেক্ট যেটা আহ তার উপর কিছু ডিসকাশনের জন্য আমি এসছি এখানে তো আজকে আমি যে টপিকটার উপর তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে সেল ডিভিশন আমরা মাধ্যমিক থেকে সেল ডিভিশন পরে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক ভুলে গেছি আর সেল ডিভিশন মানে কোষ বিভাজন যেটা তার ছোট 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 কিছু জায়গা আছে যেগুলো কঠিন নয় কিন্তু হয়তো আমাদের অনেক সময় আমরা ওভারলুক করে যাই বা অন স্পট হয়তো মনে পড়ে না কোনো কোনো জিনিস ঠিক আছে তো সেই রকম কিছু জিনিস ছোট ছোট জিনিসগুলো আমরা কিছু আলোচনা করার জন্য আজকে আমরা এখানে আহ ডিসকাশন সেশনে এসছি ঠিক আছে তো পুরো ডিসকাশনটাই আমাদের হবে বিভিন্ন রকমের ছোট ছোট এমসি কিউ এর উপর এর মধ্য দিয়ে তো চলো আমি এই সময় নষ্ট করব না আমরা এবার ডিসকাশনে ঢুকে পড়ি ঠিক আছে আচ্ছা তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সেল ডিভিশন দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের এখানে দেওয়া হয়েছে যে অ্যানাদার নেম অফ মাইটোসিস ইজ ঠিক আছে আচ্ছা এখানে রেঞ্জ বলে রাখি যে আমরা একটা জিনিস জানি যে আমাদের তিন রকমের সেল ডিভিশন আমরা দেখতে পাই কি রকম কি কি একটু যদি মনে করে দেখি তাহলে আসছে আমাদের প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক নাম্বারে আসবে অ্যামাইটোসিস দু নাম্বারে আসছে মাইটোসিস আর তিন নাম্বারে আসছে মিওসিস ঠিক আছে তিনটে এই তিন রকম পৌষপাজন আমরা দেখতে পাই আহ জীবজগতে তো এই তিন রকম কোষ বিভাজনের মধ্যে এখানে একটা প্রশ্নটা দিয়েছিল কি অ্যানাদার নেম অফ মাইটোসিস এই তিনটার মধ্যে জানবে অ্যামাইটোসিস যেটা এটা কিন্তু লোয়ার গ্রুপ যে সমস্ত অর্গানিজমস আছে অর্থাৎ জীব আছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইটোসিস এটা আমরা সোমাটিক সেলেতে দেখতে পাই অর্থাৎ আমাদের দেহ কোষ যেটা সেখানে দেখতে পাচ্ছি আর মিওসিস এটা কিন্তু আমরা রিপ্রোডাকটিভ সেল রিপ্রোডাকটিভ সেলেতে দেখতে পাচ্ছি ঠিক আছে এবার এই যে তিন রকমের বিভাজন এর মধ্যে সোমাটিক সেল যেটা এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার এর পরিবর্তন হয় না ঠিক আছে যেটা ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায় এখানে নো চেঞ্জ আর এখানে বিকাম হাফ মানে কি হাফ হচ্ছে না ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে সেই কারণে যেহেতু মাইটোসিসে ক্রোমোজোম নম্বরের কোনো চেঞ্জ হচ্ছে না সেই জন্য মাইটোসিসকে আমরা কি বলছি ইকুয়েশনাল ডিভিশন বা ইকুয়াল ডিভিশন বা বাংলা আমরা বলতে পারি সমবিভাগন অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আনসারটা কোনটা হবে না এটা হবে ইকুয়েশনাল ডিভিশন বা ইকুয়াল ডিভিশন অ্যানাদার নেম অফ মাইটোসিসিস ইকুয়াল ডিভিশন ওকে ঠিক আছে চলো এবার সেকেন্ড স্লাইডটাতে আমরা যাই সেকেন্ড প্রশ্নটাতে সেকেন্ড প্রশ্নটা এখানে বলছে যে

আমরা দুটো স্টেজ দেখতে পাই স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ ওয়ান এতে যে প্রোফেজ হয় অর্থাৎ প্রোফেজ ওয়ান এই প্রফেজ ওয়ান এর আবার অনেকগুলো সাবস্টেজ আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেজ যেটা দ্যাট ইজ প্যাকাইটিনি ঠিক আছে এই প্যাকাইটিনি স্টেজেতে গিয়ে বেসিক্যালি রিকম্বিনেশনটা হয় কি হয় হচ্ছে ধরো দুটো ক্রোমোজোম এই যে দুটো ক্রোমোজোম এই দুটো ক্রোমোজোমের এই যে দুটো ক্রোমাটিড বা এদিকে দুটো ক্রোমাটিড এই ক্রোমাটিড গুলো অর্থাৎ পেয়ার অফ ক্রোমোজোম মোলাকাস ক্রোমোজোম এই ক্রোমোজোমের মধ্যে সেগমেন্ট এক্সচেঞ্জ হয় এরটা এটাতে আসে এরটা এটাতে যায় ঠিক আছে ফলে কি কি হয় আমরা সবাই জিন 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 ক্যারি 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 করে সো করতে গেলে করছে তাহলে যদি সেগমেন্ট এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে জিনের অ্যারেঞ্জমেন্টটা নতুন করে তৈরি হলো সেই যে এই যে জিনের অ্যারেঞ্জমেন্ট নতুন করে তৈরি হলো এইটাকে আমরা বলছি রিকম্বিনেশন ওকে যার ফলে কি হচ্ছে আমাদের মধ্যে বাবা মা দুজনের বৈশিষ্ট্যের একটা নতুন মানে কি বলবো কম্বিনেশন তৈরি হয় সেই জন্য এখানে যে প্রশ্নটা দিয়েছে সেল ডিভিশন দ্যাট রিকম্বিনেশন আমার আনসার কিন্তু ঠিক আছে ক্লিয়ার ওকে আচ্ছা চলে আসি বলে দেখো ক্রোমোজোমস আর ক্লিয়ারলি ভিজিবল ডিউরিং অর্থাৎ ক্রোমোজোম সবচেয়ে ভালো কোন দশাটা দেখতে পাওয়া যায় অর্থাৎ কোষ বিভাজনের কোন দশায় সবচেয়ে ভালো ক্রোমোজোম দেখতে পাওয়া যায় আমরা জানি আমরা যদি মাইটোসিসের কথা ধরি তাহলে আমরা কি দেখছি মাইটোসিস এ দুটো মেজর স্টেজ এক নাম্বার হচ্ছে ইন্টারফেস আর দু নাম্বার হচ্ছে ক্যারিওকাইনেসিস তিন নাম্বার একটা আছে দ্যাট ইস সাইটোকাইনেসিস এটা তো সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যায় এই যে ক্যারিওকাইনেসিস স্টেজটা এই ক্যারিওকাইনেসিস স্টেজটাতে আমরা চারটি সাবস্টেজ দেখি তাই তো পিএমএটি অর্থাৎ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই যে চারটি সাবস্টেজ দেখতে পাই খুবই ইম্পর্টেন্ট চারটি সাবস্টেজ এই যে চারটি সাবস্টেজ দেখা যায় এই চারটি সাবস্টেজের মধ্যে এই মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং এই অবস্থায় ক্রোমোজোমগুলো আমাদের ইকুয়েটোরিয়াল রিজিয়নে সুন্দরভাবে দেখতে পাওয়া যায় সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে আমাদের আনসারটা হবে মেটাফেজ ঠিক আছে সো ক্রোমোজোমস আর ক্লিয়ারলি ভিজিবল ডিউরিং মেটাফেজ ওকে কেয়ারফুল থাকবে অ্যানাফেজ বা প্রোফেজ করো না কারণ মেটাফেজে সবচেয়ে পরিষ্কারভাবে ক্রোমোজোম দেখতে পাওয়া যায় আচ্ছা নেক্সট প্রশ্ন অ্যানাদার নেম অফ মিওসিস ইজ মিওসিসের আরেকটা নাম আচ্ছা মিওসিস এর আরেকটা নাম আমি এর আগে বা যখন এলাম মানে যখন মাইটোসিস এর প্রশ্নটাতে গেছিলাম তখন একটা চিন্তা করে দেখো যে আমরা একটা প্রশ্ন বলছিলাম যে মাইটোসিস এর আরেকটা নাম আমি বলছিলাম ইকুয়েশনাল ডিভিশন তখন আমি ইকুয়েশনাল ডিভিশন বলতে গিয়ে কি বলেছিলাম না মাইটোসিস এর ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারের কোনো পরিবর্তন হয় না কিন্তু মিওসিস এর ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায় তাই তো তাহলে মিওসিস এ কি হচ্ছে ক্রোমোজোম নাম্বার হাফ তাই তো আচ্ছা হাফ হয়ে যাচ্ছে ক্রোমোজোম নাম্বার কোথায় মিওসিসি মিওসিসি যদি ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায় হাফ হয়ে যাচ্ছে মানে কি সংখ্যা তো কমে যাচ্ছে তা মানে কি রিডিউস করছে যে সেল ডিভিশন ক্রোমোজোম নাম্বার রিডিউস করিয়ে দেয় অর্থাৎ কমিয়ে দেয় ঠিক আছে তাকে আমরা কি বলবো রিডাকশনাল ডিভিশন বা রিডাকশন ডিভিশন অর্থাৎ এই ক্ষেত্রে আমার आंसर হবে অপশন বি ঠিক আছে তাহলে মিয়োসিসের আরেকটা নাম হচ্ছে রিডাকশনাল ডিভিশন আর প্রথমে আমরা কি পেয়েছিলাম মাইটোসিস মাইটোসিসের একটা নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা ইকুয়াল ডিভিশন ঠিক আছে ওখানে ক্রোমোজোম নাম্বারে কোনো পরিবর্তন হচ্ছে না আর এখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে ওকে ওকে বেশ নেক্সট প্রশ্নটা দেয় এসো এটা দেখো বলা হচ্ছে টাইপ অফ সেল ডিভিশন ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্নটা দিচ্ছে ব্যাকটেরিয়াল সেলে যে কোষ বিভাজনটা দেখতে পাওয়া যায় সেটা কি ধরনের কোষ বিভাজন এখানে একটা জিনিস মাথা রাখতে হবে আমাদেরকে একটা ছোট্ট জিনিস মাথা দিতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াল সেল কথাটা বলেছে ওকে এই যে ব্যাকটেরিয়াল সেল কথাটা বলেছে ব্যাকটেরিয়া কোন গ্রুপের মধ্যে পড়ছে ব্যাকটেরিয়া কিন্তু আমার কখনো ওই হায়ার গ্রুপের মধ্যে পড়ছে না ব্যাকটেরিয়া কার মধ্যে পড়ছে ব্যাকটেরিয়া কিন্তু লোয়ার গ্রুপ অফ অর্গানিজমসের মধ্যে পড়ছে ঠিক আছে তো ব্যাকটেরিয়া যেহেতু লোয়ার গ্রুপ অফ অর্গানিজমসের মধ্যে পড়ছে আমি প্রথমেই শুরুতেই আমি কি বলেছিলাম না কোষ বিভাজন তিন রকমের হয় একটা হচ্ছে অ্যামাইটোসিস দ্বিতীয় হচ্ছে মাইটোসিস তিন নম্বর হচ্ছে মিয়োসিস মাইটো অ্যামাইটোসিস দেখতে পাওয়া যাচ্ছে কোথায় অ্যামাইটোসিস আমরা দেখতে পাচ্ছি কোথায় লোয়ার গ্রুপে মাইটোসিস আবার আমি রিপিট করছি মাইটোসিস কোথায় দেখতে পাচ্ছি আমাদের সোমাটিক সেল বা দেহকোষ আর নিওসিস কোথায় দেখছি না রিপ্রোডাকটিভ সেল এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এই তিনটে জিনিস ঠিক আছে যে কোন ডিভিশনটা কোন জায়গাতে ঘটে সো অ্যামাইটোসিস আমরা পাচ্ছি লোয়ার গ্রুপে আর ব্যাকটেরিয়া কার মধ্যে পড়ছে লোয়ার গ্রুপের মধ্যে সুতরাং তাহলে ব্যাকটেরিয়াল সেলে কোন সেল ডিভিশনটা পাবো আমরা ব্যাকটেরিয়াল সেলে আমরা পাবো তাহলে অ্যামাইটোসিস তাহলে এই যে প্রশ্নটা দিয়েছে টাইপ অফ সেল ডিভিশন ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল আমার তাহলে আন্সার কি আসবে আমার তাহলে আনসার আসবে অ্যামাইটোসিস বোঝা গেল হ্যাঁ যেহেতু ব্যাকটেরিয়া লোয়ার গ্রুপের মধ্যে পড়ছে সেই জন্য এটা আনসার হচ্ছে

তখন সেল ডিভিশনের প্রথম স্টেপ আমি কি বলেছিলাম সেল ডিভিশনের প্রথম স্টেপ বলেছিলাম আমি ইন্টারফেস তাই তো ইন্টারফেস তাইতো আমার ক্যারিওকায়নাইসিস তারপরে এসছে আমার সাইটোকাইনেসিস ঠিক আছে আচ্ছা এই যে তিনটা স্টেজ এই তিনটা স্টেজের মধ্যে ক্যারিওকাইনেসিস হচ্ছে আমাদের নিউক্লিয়ার ডিভিশন অর্থাৎ ক্যারিওকাইনেসিসে গিয়ে একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এই যে নিউক্লিয়াসের বিভাজন বা নিউক্লিয়াসের ডিভিশন এটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস কারণ এই যে ক্যারিও এই ক্যারিও কথাটাই আসছে কার থেকে না একটা ল্যাটিন ওয়ার্ড ক্যারিয়ন থেকে যার মানে হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে সো ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন তো এই ক্যারিয়োকাইনেসিস এই ক্যারিয়োকাইনেসিসটা আগেও বলেছি আবারও বলছি চারটি সাব স্টেজের মধ্যে ভাগ করা থাকে কি পিএমটি অর্থাৎ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ নিউক্লিয়ার মাইটোসিস প্রক্রিয়া বলবা যে কোনো কোষ বিভাজন বল যখন নিউক্লিয়াস विभाजित হতে শুরু করে তখন শুরুতে তার নিউক্লিয়োপর্দাটা অদৃশ্য হয়ে যায় ঠিক আছে নিউক্লিয় পর্দাটা যদি অদৃশ্য হয়ে যায় তাহলে তো আর থাকে না তাহলে কোন স্টেজেতে আমার নিউক্লিয়াসটা অদৃশ্য হলো ভালো করে খেয়াল করে দেখো হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বিভাজন আর বিভাজন যখন শুরু হচ্ছে তখন নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে নিউক্লিয় পর্দা অদৃশ্য হবে কোন স্টেজে কোন স্টেজটা দিয়ে ক্যারিওকাইনিস শুরু হচ্ছে আমার ক্যারিওকাইনোসিস শুরু হচ্ছে পি অর্থাৎ প্রফেস দিয়ে তাহলে ক্যারিওকাইনসিস পদ্ধতিটা যখন শুরু হচ্ছে যে কোনো কোষ বিভাজনে ক্যারিও রেও শুরু হচ্ছে তাহলে সেখানে নিউক্লিয়াস প্রথম কোন স্টেজে অদৃশ্য হচ্ছে নিউক্লিয়াস প্রথম অদৃশ্য হচ্ছে কিন্তু এই পি ফর যাতে তাহলে আমার এখানে আনসার কোনটা হবে তাহলে আমার এখানে আনসার হচ্ছে অপশন এ প্রোফেস কেন প্রফেজ হলো আশা করি বোঝা গেছে ঠিক আছে আচ্ছা বেশ নেক্সট প্রশ্নটাতে আসি দ্যাট ইজ

তার রিজন হিসেবে আমি কি বলেছিলাম তার রিজন হিসেবে বলেছিলাম যে ওখানে ক্রোমোজোম নাম্বারের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ মাদার সেলে যা ক্রোমোজোম থাকছে মাদার সেল থেকে ডিভিশন হয়ে যে দুটো ডটার সেল তৈরি হচ্ছে তাদের মধ্যেও কিন্তু ক্রোমোজোম নাম্বার সেম থাকছে ঠিক আছে অর্থাৎ ক্রোমোজোম নাম্বারের কোনো পরিবর্তন নেই সুতরাং এখানে বলছে নাম্বার অফ ক্রোমোজোম রিমেন সেম ইন তাহলে কার মধ্যে না আমার মাইটোসিস যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আমার ক্রোমোজোম নাম্বারে কোনো পরিবর্তন হচ্ছে না সেই জন্য মাইটোসিসকে আমরা বলছি ইকুয়াল ডিভিশন বা ইকুয়েশনাল ডিভিশন বা বাংলা সমবিভাজন বলা হচ্ছে ঠিক আছে সুতরাং সরি আমার আনসার হচ্ছে অপশন এ মাইটোসিস ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট প্রশ্নটাতে চলে আসি নেক্সট প্রশ্নটা কি বলছে নেক্সট প্রশ্নটা বলছে ক্লিভেজ ফরমেশন ইজ ফাউন্ড ইন ক্লিভেজ ফর্মেশন অর্থাৎ প্রথমে আমাদেরকে মাথা রাখতে হবে সেটা হচ্ছে যে যে ফর্মেশন ইউজ করেছি এই কোন স্টেজের সাথে যুক্ত প্রথমত একটা জিনিস বলে রাখি ক্লিভেজ ফরমেশন আমরা সেল ডিভিশনের যে তিনটে স্টেজ বারবার বারবার বলছি কোনটা না প্রথম স্টেজটা হচ্ছে আমার ইন্টারফেস দ্বিতীয় ফেজটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস ওকে আচ্ছা এই তিনটে স্টেজ যে কোনো সেল ডিভিশনের এই তিনটে স্টেজের ক্যারিওকায়নেসিস হচ্ছে নিউক্লিয়াসটাকে ভাঙছে সাইটোকায়নেসিস সাইটোপ্লাজমকে ভাঙছে ঠিক আছে সো ক্যারিওকাইনেসিস বা ইন্টারফেসেতে ক্লিভেজের এর কোনো ব্যাপার নেই ক্লিভেজটা কোথায় আসে হচ্ছে সাইটোকাইনেসিসে অর্থাৎ যখন একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায় তখন কোষের মধ্যে যে সাইটোপ্লাজমটা থাকে সেই সাইটোপ্লাজমটাকে ডিভাইড করার ব্যাপার থাকে ঠিক আছে তো সাইটোপ্লাজমিক ডিভিশনটা যখন হবে সাইটোপ্লাজমিক ডিভিশনটা যখন হবে তখন এই সাইটোপ্লাজমিক ডিভিশন অ্যানিমাল সেলের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ফর প্ল্যান্ট সেল ইন কেস অফ অ্যানিমাল সেল এই যে সেল মেমব্রেন যেটা থাকে এই সেল মেমব্রেনটা এরকম ভেতর দিকে আস্তে 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 ইনওয়ার্ড ডাইরেকশনে মুভ করে এই যে ইনওয়ার্ট ডাইরেকশানে মুভ করছে সাইটোপ্লাজমটাকে সেপারেট করার জন্য এই অ্যাক্টিভিটিটাকে আমরা বলছি ক্লিভেজ ফরমেশন ঠিক আছে তো তাহলে কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল প্ল্যান্ট সেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় সুতরাং ক্লিভেজ ফরমেশন প্রথমত আমরা সাইটোকাইনেসিসে পাব পাবো দ্বিতীয়ত অ্যানিমাল সেলে পাবো প্ল্যান্ট সেলে নয় এবার তাহলে আমার প্রশ্ন এটা আসছে যে ক্লিভেজ ফরমেশন ইজ ফাউন্ড ইন

যদি তোমাকে বলা হতো মানে এখানে কোশ্চেনটা বলেছে ক্লিভেজ ফরমেশন ইজ ফাউন্ড ডিউরিং ফাউন্ড ইন বা এর জায়গায় যদি তোমাকে প্রশ্নটা বলতো সেল প্লেট যদি সেল প্লেট কথাটা বলা থাকতো সেল প্লেট ইজ ফাউন্ড ইন বা সেল প্লেট ইজ ফাউন্ড ডিউরিং ঠিক আছে তাহলে কিন্তু আমার আনসার প্ল্যান্ট সেল হতো কারণ প্ল্যান্টের এই যে সাইটোকাইনেসিসের সময় সেল প্লেট ফরমেশন হয় এই সেল প্লেটটাই পরবর্তীকালে সেল ওয়ালে পরিণত হয়ে যায় ঠিক আছে সুতরাং প্ল্যান্টের ক্ষেত্রে সেল প্লেট অ্যানিমালের ক্ষেত্রে ক্লিভেজ ফরমেশন ঠিক আছে সো এই দুটোকে কখনো গুলিয়ে ফেলো না একটু কেয়ারফুল থাকবে যে ক্লিভেজ ফরমেশন বললে অ্যানিমাল সেল আর সেল প্লেট ফরমেশন বললে তবেই একমাত্র আমার অ্যান্সার হবে প্ল্যান্ট সেল ঠিক আছে ওকে নেক্সট লাইডটাতে আসা যাক নেক্সট প্রশ্ন নাম্বার নাইন বলছে স্পিন্ডল ফাইবার ইজ অবজার্ভ ডিউরিং স্পিন্ডল ফাইবার কখন দেখতে পাওয়া যায় ঠিক আছে স্পিন্ডল ফাইবার কখন দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা একটু মনে করে দেখো যখন প্রোফেজের পর মেটাফেজ হলো মেটাফেজের পর অ্যানাফেজ হলো অ্যানাফেজেতে যখন এইটা আমার ইকুইটোরিয়াল রিজিয়ন এইখানে পরপর ক্রোমোজোমগুলো রকম দাঁড়িয়ে আছে যখন তখন এই ক্রোমোজোমগুলোকে দুটিকে সেগ্রিগেট করানোর জন্য ইকুয়ালি ডিস্ট্রিবিউট করানোর জন্য কি হয় অপোজিট এন্ড থেকে সরু সরু সুতোর মতো এসে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার জোনটাতে আটকায় তাই তো এই যে ফাইবার বা এই যে সরু সরু সুতোর মতো জিনিস এইগুলোকে আমরা বলছি স্পেন্ডেল ফাইবার এই স্পেন্ডেল ফাইবারের মাধ্যমে কি হচ্ছে না ক্রোমোজোমের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে তো এই স্পেন্ডল ফাইবারগুলো কোথায় দেখতে পাওয়া যায় এই স্পিন্ডল ফাইবারগুলো মাথায় রাখবে লেট মেটাফেজ বা মেটাফেজের পরেরটাকে না অ্যানাফেজ ঠিক আছে লেট মেটাফেজ বা অ্যানাফেজেতে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এখানে যেহেতু লেট মেটাফেজ আমাদের অপশন নেই সুতরাং আমরা অপশন চুজ করব কাকে না অ্যানাফেজকে ঠিক আছে সো অ্যানাফেজেতে আমরা কাকে থাকছি দেখতে পাচ্ছি স্পেন্ডিল ফাইবার ওকে আচ্ছা এখানে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি অনেক সময় দেখবে তোমার

সেই প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন প্রোটিন ঠিক আছে অর্থাৎ স্পিন্ডেল ফাইবার তৈরি করার জন্য আমাদের টিউবিউলিন প্রোটিনের দরকার পড়ে ঠিক আছে যাই হোক এটা একটা এডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখলাম মাথায় রাখবে কিন্তু আমার প্রশ্ন যেটা ছিল স্পিন্ডেল ফাইবার ইজ অবজার্ভ ডিউরিং কখন দেখতে পাওয়া যায় অ্যানসার হচ্ছে আমার অ্যানাফেজেতে ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন ফরমেশন অফ জামসেল 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 মানে কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে জামসেল মানে বোঝানো হয়েছে গ্যামেটস্কে অর্থাৎ আমরা জানি যে গ্যামেট হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ ইউনিট সুতরাং গ্যামেট কার থেকে তৈরি হবে রিপ্রোডাক্টিভ সেল থেকে তৈরি হবে আচ্ছা এবার সেলে মানে গ্যামেটটা তৈরি হচ্ছে থেকে 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 সেল সেল তাই তো আচ্ছা রিপ্রোডাকটিভ সেলেতে কোন সেল ডিভিশন হয় আমি প্রথমে বলেছিলাম মাইটোসিস আমরা দেখতে পাবো সোমেটিক সেল বা বডি সেলে মিওসিস আমরা দেখতে পাই রিপ্রোডাকটিভ সেলে জনন কোষে সুতরাং রিপ্রোডাকটিভ সেলে আমরা দেখতে পাচ্ছি মিওসিসে তাই তো সুতরাং গ্যামেট ফরমেশন বা জাম সেল ফরমেশন তাহলে কোথায় পাবো আমরা মিওসিসে আমার অপশন বি হচ্ছে আমার আনসার ঠিক আছে তো এখানে এই মাথা রাখবে যে মিওসিসে আমরা বলেছিলাম ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায় অর্থাৎ যত গ্যামেট তৈরি হয় গ্যামেটে মাথায় রাখবে ক্রোমোজোম নাম্বার হচ্ছে এন অর্থাৎ এটাকে এই এনটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড নাম্বার ঠিক আছে আচ্ছা অর্থাৎ মাইটোসিস এর ক্ষেত্রে কেস অফ মাইটোসিস এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি মাইটোসিসে টু এন থেকে টু এন তৈরি হয় অর্থাৎ ডিপ্লয়েড টু এন মানে হচ্ছে ডিপ্লয়েড ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হবে কিসে মাইটোসিসে ওয়্যারাস মিয়োসিসে কিন্তু 2n থেকে n তৈরি হয় অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়ে যায় অর্থাৎ ক্রোমোজোম নাম্বার কমে যায় সেই জন্য মিয়োসিসকে আমরা বলেছিলাম রিডাকশনাল ডিভিশন বা রিডাকশন ডিভিশন ঠিক আছে অর্থাৎ হ্রাস বিভাজন তার মানে সবসময় এটা মাথায় রাখবে গ্যামেটস মানে গ্যামেট তো আমাদের দু রকমের হয় অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট মেল গ্যামেটটাকে আমরা বলছি স্পার্ম আর ফিমেল গ্যামেটকে আমরা বলছি ওভাম তো মানুষের ক্ষেত্রে স্পার্মের ক্রোমোজোম নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি আর ওভামেরও ক্রোমোজোম নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি ঠিক আছে এই জায়গাটা একটু মাথা রাখবে তাহলে অর্থাৎ মিওসিসেতে জামসেল বা গ্যামেট তৈরি হচ্ছে গ্যামেটে ক্রোমোজোম নাম্বার রিডিউস করছে অর্থাৎ ডিপ্লয়েড সেট থেকে হ্যাপ্লয়েড সেটে যাচ্ছে সেই জন্য আমরা বলেছিলাম রিডাকশনাল ডিভিশন বা ঠিক আছে তো আশা করি আশা করি যেগুলো আমি ডিসকাস করলাম আহ কিছুটা অন্তত তোমাদের উপকারে লাগবে অসুবিধে হবে না একটু তাও আমি বলবো আমার এই ভিডিওটা একাধিকবার যদি প্রয়োজন মনে করো আহ একাধিকবার একটু ভিউ করে নিও দেখে নিও যদি রকম ভাবে কোনো সাহায্যের দরকার হয় কোনো রকমভাবে কোনো ডাউটের কোয়েশ্চেন আসে তাহলে অবশ্যই এখানে উল্লেখ করা নাম্বারে যোগাযোগ করো আই লিভ সব সময় তোমাদের সাহায্যের জন্য তোমাদের পাশে আছে ওকে বলে আজকে এই অবধি